25 বছর পর রাস্তায় দেখা। স্যার ভালো আছেন? চিনতে পারলেন আমাকে? বউ পাশে হাত টেনে বলে, কে গো? ছেলেকে দেখিয়ে বলি, এই প্রণাম কর, উনি আমাদের স্যার। স্যার কোথায় আছেন এখন? চিনতে পারলেন তো আমাকে? আমি কংগ্রেস স্যার, কংগ্রেস সিনহা। সে যেবার গোধনের সাথে বেঞ্চে বসা নিয়ে ধাক্কা ধাক্কিতে পড়ে গিয়ে হাত ভেঙে গেল, আপনি স্যার কোলে নিয়ে গেলেন পাশে ডাক্তারের চেম্বারে, তারপরে হাসপাতালে। আমি তখন ক্লাস 9, খুব দুষ্ট ছিলাম কি না, আপনার কথা জীবনে ভুলব না স্যার। লাস্ট বেঞ্চেই বসতুম আর আপনি বলতেন, লাস্ট বেঞ্চে খারাপ ছেলেরাই বসে, যারা পড়া শোনে না, পড়া করে না, জীবনে কিচ্ছু হয় না তাদের। সত্যি স্যার, কিছু হলো না জীবনে, সামান্য মুদির দোকান করেই সংসার চালাই। 9টা খুব কঠিন ক্লাস স্যার, হরমোন জনন সবই প্রথম জানলাম, জীবনে প্রথমবার ফেল করাটাও। 8 অবধি সবাই তো পাস, কিন্তু তারপর মিড ডে মিলও জুটত না, হঠাৎ করেই বড় হয়ে গেলাম। কিন্তু সত্যি কি বড় হতে পারলাম স্যার? আজ আপনার কথাগুলো 20 বছর পর নিদারুণ সত্যি মনে হয়। এখন ছেলেকে বলি, তোকে যেভাবে শাসন করি আমাদের স্যারও করতেন, তখন শুনিনি, শুনলে হয়তো মানুষ হয়ে যেতাম স্যার।